হ্যালো বন্ধুরা, শেখা স্পাইসি কুকিংয়ে তোমাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি বানাবো খুবই সুস্বাদু একটি রেসিপি, তা হলো বাংলাদেশের পিওর ইলিশ মাছের রেসিপি। আর ইলিশ মাছটা আমি ভাপা বানাবো। দেখো, মাছের পিসগুলো খুব সুন্দর, আর বাংলাদেশের ইলিশ বলে কথা। যাই হোক, বাংলাদেশের ইলিশটাকে আমি এত সুন্দর করে বানিয়ে নেব, তো এভাবে খেতে তো দারুণ লাগে। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা, এই রেসিপিটি আমি কী করে বানাবো, কারণ কম বেশি সকলেই জানো ইলিশের ভাপা কে কীভাবে বানাও, সবাই জানো। তো আমি এইভাবে বানাচ্ছি, তোমরা একটু দেখো। মাছগুলো তো আমি নিয়ে নিলাম সর্ষে বাটা, এখানে আমি সর্ষে বাটা দিয়েছি, কালো সর্ষে, আর দিলাম জিরা বাটা, সর্ষে বাটা, জিরা বাটা। এবার দিয়ে দিব কাঁচা লঙ্কা। তো একই সিস্টেমে কাঁচা লঙ্কাটাকে আগে ভেজে নিয়ে তারপরে আমি পেস্ট করে নিয়েছি। দেখো লঙ্কার কালারটা কতটা সুন্দর, ভেজে নিয়ে পেস্ট করে দিলে না লঙ্কাটার সেন্টটা খুব সুন্দর হয়, কাঁচা কাঁচা গন্ধটা থাকে না। তো সর্ষে, জিরে, কাঁচা লঙ্কা এগুলো দিলাম। এবার দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার আর স্বাদ অনুসারে হলুদ লবণ। আর তার সঙ্গে যাচ্ছে একদম পিওর সর্ষের তেল, যেহেতু পিওর ইলিশ, তো পিওর ইলিশের সঙ্গে পিওর সর্ষের তেলটা অবশ্যই যাবে। আর দেখো বড় বড় সাইজের বেগুন নিয়েছি, সেই বেগুনটা দিয়ে দিলাম। ডুমো ডুমো করে বেগুন কেটে নিয়েছি, বেগুন আর ইলিশটাকে এখন ভালো করে মেখে নেব। আর আমার ছেলে ইলিশের থেকে বেগুনটা খেতে বেশি ভালোবাসে, ইলিশ মাছ দিয়ে যেই বেগুনটা রান্না হবে সেই বেগুনটা খেতে ভালোবাসে, ছেলে আবার মাছ খেতে ভালোবাসে না। যার ফলে আমি বেগুন আর মাছটা একসঙ্গে রান্না করছি, আর বেগুনটা একটু বেশি পরিমাণে দিয়েছি, কারণ কি ছেলে খাবে বলে। তো তোমরা বেগুনটাকে কমিয়ে বাড়িয়ে দিতে পারো, তাতে কোনো অসুবিধে নেই। এরকম ঘষে ঘষে মশলাটাকে লাগিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে ঘষে ঘষে মাছগুলোতে মশলাটা মাখতে হবে। তো দেখো বন্ধুরা, সবকিছু ভালো করে মাখা হয়ে গেছে। তোমরা তো দেখতেই পেলে কি কি মশলা দিয়ে মাখলাম। তো উনুনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরম হোক। এদিকে আমি মাছগুলো ঢেলে দিলাম, কারণ যেহেতু ভাপা করবো বেশি গরমেরও দরকার নেই। এদিকে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর এদিকে মাছগুলো ঢেলে দিলাম। মাছের ধোয়া গামলাটা, মানে যেই পাত্রে আমি মাছগুলো মেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে জল দিয়ে দিলাম, কারণ পাত্রতে অনেক মশলা লেগেছিল, যার ফলে সেই পাত্রটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম। এবার আলতো হাতে আমি একটু নেড়ে দেবো। জলটা একটু বেশি দিলাম, কারণ কি বন্ধুরা, বেগুনটা তো এমনিতেই সেদ্ধ হয়ে যাবে, মাছটা যেন ভালোভাবে সেদ্ধ হয়। বসালাম আর নামালাম, কাঁচা কাঁচা গন্ধ থাকবে, সেটা তো খেতে ভালো লাগবে না। এবার একটা ঢাকা দিয়ে ঢেকে দেব। তো ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি 20 মিনিটের জন্য, গ্যাসের ফ্লেমটিকে কমিয়ে দিয়ে, কমিয়ে বলতে মিডিয়াম করে দেব, তাহলেই হবে। এখানে চাইলে তোমরা মাখার সময় সামান্য চিনি দিতে পারো, আমি দিলাম না। 20 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে দিলাম, আরও একটু জাল করে নেব, আলতো হাতে একটু নেড়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে, এরকম অবস্থাতেই আমি নামিয়ে দেব। আমি একটু নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি, বুঝতেই পারছো ঝোলের ঘনত্বটা এরকম রয়েছে। এবার কিন্তু আমাদের রান্নাটি পুরোপুরি কমপ্লিট। তো ভিডিওটি দেখে তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে।